এর আগে বগুড়াতে ফুল দিয়েছি, ঢাকা এবারই প্রথম ফুল দিলাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আলোচিত অভিনেতা হিরো আলম। মঙ্গলবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শহীদ মিনারের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমার কথা হলো আমরা শহীদদের শ্রদ্ধা জানাব, ফুল দিব, কিন্তু এখানকার পরিবেশ আজকে যা দেখলাম তা একেবারে লোক দেখানো। এগুলো ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না। এখানে এসে ফুল দেয়া নেয়া না করে স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন। এখানে এগুলো স্লোগান চলে না। এখানে শহীদদের কথা বলবে, এখানে এসে রাজনীতির কথা কেন হবে? আজকে শহীদদের কথা বলবে তারা। তারা ফুল দেওয়ার আগে ফটো সেশন করে, ফটোশ্যুটের জায়গা তো এটা না রে ভাই। সেখানে রাজনীতিতে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন হিরো আলম। সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়েছিলেন তিনি। কোনো দলের প্রার্থী না হলেও এখন পুরোদমে রাজনীতিতে সক্রিয় বলে নিজেকে দাবি করেন তিনি। হিরো আলম বলেন, পুরোপুরি রাজনীতির ভেতরে আছি এখন, যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে আর দেশের জন্য কাজ করতে চাই, এজন্য জনগণের পাশে থাকতে চাই। সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে বলিউডে পাঠান সিনেমা। আগামী 24 ফেব্রুয়ারি পাঠান সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে হিরো আলম কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে মাতৃভাষার কোনো সিনেমা রিলিজ করা উচিত ছিল। আমি মিডিয়ার লোক হলেও বলবো, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নয়। এছাড়া তিনি সম্প্রতি একটি গাড়ি উপহার পেয়েছেন, যেটিকে তিনি অ্যাম্বুলেন্সে রূপ দেওয়ার কথা বলছেন। হিরো আলম বলেন, আমি যে গাড়িটি পেয়েছি সেই গাড়ির কাজ চলছে, 20 দিনের মধ্যেই গাড়ির কাজ শেষ হবে। আশা করছি আগামী 20 দিনের মধ্যেই অ্যাম্বুলেন্সটা আমরা জনগণের মধ্যে বুঝিয়ে দিতে পারব। তো এই ছিল আজকে আমাদের হিরো আলম নিয়ে লাস্ট আপডেট। যা যা পরে দেখিস, এবারে মতো আমাকে দেখে নে। দর্শক, বিনোদনের এমন খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করে কমেন্টস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।